আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। ইউইসারেজ বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে শুরু করছি আজকের কোয়ালিফিকেশন। সো গাইস, আজকে আমরা কোয়ালিফাই করতে যাচ্ছি ইডিজিই এন্টিটি এক্সট্রাকশন অ্যানানুশন। সো গাইস, এটি কীভাবে কোয়ালিফাই করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব। তো প্রথমে আমরা কোয়ালিফাইতে চলে যাই। কোয়ালিফাইতে আসলে আপনারা 2 থেকে 3টি করে চান্স পাবেন, প্রতিটি চান্সে 10টি করে সাবমিট কমপ্লিট করতে হবে। সো গাইস, ভিতরে আসার পর এরকমই একটি ইন্টারফেস পাবেন, যেখানে এই পাশে থাকবে একটি বক্স, তারপর উপরে থাকবে কোয়েরি। তো এখানে যেটি চাইবে ওইটি সিলেক্ট করে এনে তারপর এই বক্সে বসিয়ে তারপর সাবমিট করতে হবে। তো এখানে চেয়েছে প্রোডাক্ট প্রাইস, তো এটা পাবো কোথায়? নিচে থাকা একটি ওয়েব পেজ থাকবে, তো এখানে প্রোডাক্ট দেওয়া থাকবে, তো প্রোডাক্টের অল ডিটেলস এখানে থাকবে। তো আপনার উপরে যেটা চাইবে ওইটাই এখান থেকে সিলেক্ট করে নিয়ে তারপর সাবমিট করতে হবে। তো এখানে যেহেতু প্রোডাক্ট প্রাইস চেয়েছে, তো এখানে আমাদের প্রোডাক্টটি হলো এই আর প্রাইসটি হলো এই। তো এটা আমরা কী করবো, সিলেক্ট করব এই থেকে এই পর্যন্ত। তো এখানে যেভাবে আছে আমাদের ওইভাবেই কপি করতে হবে সিলেক্ট করে। তো বক্সে নিয়ে তারপর সাবমিট, এই যে দেখুন ইউর কারেক্ট। সো গাইস, এর প্রোডাক্টটা দেখতে হবে। এখানে চেয়েছে প্রোডাক্ট নেম, মানে নিচে থাকা যে প্রোডাক্টটি ওইটার নামটা চাইছে। তো এখানে দেখতে পাচ্ছি এই যে প্রোডাক্ট, তো এটার নামটা সিলেক্ট করে আমাদের নিতে হবে। এটার নামটা সম্ভবত এটা হবে, এই যে এটা নিচে লেখাটা। তো আমি এইটা সিলেক্ট করে নিলাম। তো এইটা সিলেক্ট করে কপি করে নিয়ে তারপর সাবমিট করবেন। দেখি হয় কিনা। তো নিচে একটা স্পেস আছে, স্পেসটা কেটে দিবেন, এই যে এখন ঠিক আছে, দেখি হয় কিনা। এই যে দেখুন ইউআর কারেক্ট। সো গাইস, এর প্রোডাক্টটা দেখতে হবে। তো এখানে চেয়েছে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার, মানে এই যে নিচে থাকা যে প্রোডাক্টটি, এই প্রোডাক্টটি কোন ব্র্যান্ডের, ওই ব্র্যান্ডের নামটা চাইছে। তো এই ক্ষেত্রে বেশিরভাগই হয় কি, আমরা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারটি বের করতে অসুবিধা হয়ে যায়। তো এখানে অনেকগুলো লেখার ভিতরে আসলে প্রোডাক্ট নামটি আমাদের খুঁজে বের করতে অনেকটা অসুবিধা হয়। তো এজন্য আমরা কোয়ালিফাইয়ের সময় এটি রিলোড দেব পেজটি। সো গাইস, এর প্রোডাক্টটা দেখুন। তো এখানে চেয়েছে স্টক, তো দ্য প্রোডাক্ট ইজ ইন স্টক ওয়ার আউট অফ স্টক, এক্সাম্পল ইন স্টক টেম্পোরালি আনাবেল। এখানে বলা হয়েছে যদি প্রোডাক্টটি এখানে স্টোরে থাকে তাহলে দিতে হবে ইন স্টক, আর যদি প্রোডাক্টটি স্টোরে না থাকে সেক্ষেত্রে দিতে হবে আউট অফ স্টক। তো নিচে ওয়েব পেজে থাকা যে প্রোডাক্টটি এটি খুঁজে বের করতে হবে, তো এখানে স্টকে আছে কি না। যদি স্টকে থাকে তাহলে লেখা থাকবে ইন স্টক, আর যদি স্টকে না থাকে সেক্ষেত্রে লেখা থাকবে আউট অফ স্টক। তো এখানে খুঁজে বের করতে হবে প্রোডাক্টটি স্টকে আছে কি না। তো এখানে কোথাও আর কি স্টকের কথা উল্লেখ করা নাই, দেখুন কোথাও স্টকের কথা উল্লেখ করা নাই। তো এরকম যদি না থাকে তাহলে আপনার জাজমেন্ট বক্সে দিবেন -1। তো এখানে -1 দিয়ে সাবমিট করে দিই, দেখি হয় কিনা। এই যে দেখুন ইউআর কারেক্ট হয়েছে। সো গাইস, এখানে -1 তখনই দেবেন যখন এই জায়গা কোয়েরিটা যেটা চাইবে ওইটা যদি আপনি নিচে থাকা ওয়েব পেজে খুঁজে কোথাও খুঁজে যদি না পান তখন -1 দিবেন। তো এরপরটা দেখতে হবে। সো গাইস, এরপরে দেখেন এখানে চেয়েছে প্রোডাক্ট নেম, এখানে থাকা প্রোডাক্টের নামটি বসাতে হবে। তো এখানে প্রোডাক্ট, আসলে এখানে প্রোডাক্টের ইমেজটা আসেনি, শো করেনি। সম্ভবত প্রোডাক্টের নাম হবে এইটাই, যে এই থেকে এই পর্যন্ত এটা হবে প্রোডাক্টের নাম, এটা ছাড়া তো আর কোথাও কিছু দেখি না। তো এটা কপি করে তারপর সাবমিট করে দেখি হয় কি না। এ দেখুন ইউর কারেক্ট। সো গাইস, এর প্রোডাক্টটা দেখুন। তো এখানে চেয়েছে প্রোডাক্ট প্রাইস, তো আমাদের প্রোডাক্টটি হলো এটা আর এই যে প্রাইসটি দেখা যাচ্ছে এটা। তো এটা কপি করে সেম টু সেমভাবে কপি করে তারপর সাবমিট করে দেবেন। এই যে ইউআর কারেক্ট। সো গাইস, এরপরে দেখুন এখানে চেয়েছে প্রোডাক্ট নেম, তো আমাদের এই যে প্রোডাক্ট আর নামটা অবশ্যই এটা হবে। তো এটা আমি কপি করে নিলাম, কপি করার পর তারপর জাজমেন্ট এরিয়ায় সাবমিট করে দিলাম, দেখি হয় কি না।
এই যে দেখুন ইউ আর কারেক্ট। তো এর পরেরটা দেখতে হবে, তো এর পরে চেয়ে এসে দেখুন প্রোডাক্ট কোড, মানে প্রতিটা প্রোডাক্টের কিন্তু একটি করে কোড থাকে। তো আমার জাস্ট প্রোডাক্টের কোডটি খুঁজে বের করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে এই যে প্রোডাক্ট, তো এর কোডটি খুঁজে বের করতে হবে। এর কোডটি কোথায় লেখা আছে, এই যে দেখেন রেফারেন্স, রেফারেন্সের নিচে যে কোডটি আছে এই কোডটি আপনার, এই কোডটি জাস্ট কপি করে সাবমিট করতে হবে। সো গাইস এটি কপি করে নিতে হবে, এটা লিঙ্ক হবার কারণে আসলে কপি হচ্ছে না। তো আমার জাস্ট এটি আর কি লিখতে হবে এখানে, মানে যেভাবে আছে সেভাবে লিখতে হবে। তো এখানে দেখা যাচ্ছে 783850, তো সেমভাবে লিখতে হবে 783850। দেখি হয়েছে কি না, 783850। ওকে, তো সাবমিট করে দেখি হয় কি না। এই দেখুন ইউ আর কারেক্ট। প্রোডাক্ট কোড হিসাবে অনেকভাবে লেখা থাকতে পারে, তো এখানে রেফারেন্স লেখা আছে দেখতে পাচ্ছি, তো অনেক সময় অনেক কিছু লেখা থাকতে পারে, তো আপনারা ওইটা দেখে দেখে সাবমিট করে নেবেন। সো গাইস এর পরের কোয়েরিটা দেখুন, এখানে চেয়েছে স্টক। তো এই হলো আমাদের প্রোডাক্ট, তো এই প্রোডাক্টটি স্টকে আছে কিনা সেটি খুঁজে বের করতে হবে। তো এখানে দেখুন আউট অফ স্টক লেখা আছে, তো আপনারা এখানে যেভাবে লেখা আছে ওইটা কপি করে নেবেন, কপি করে দেন সাবমিট করে দেবেন। এই যে দেখুন ইউ আর কারেক্ট। সো গাইস দেখতে দেখতে কোয়ালিফাইটি পাস হয়ে গেছে, তো আপনারা ভিডিওটি নিয়মে কোয়ালিফাইটি করে নেবেন। তো কোয়ালিফাই করার পর একই পদ্ধতিতে কাজ করবেন যেভাবে আমি কোয়ালিফাই করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।